হ্যালো হ্যালোভ্রিওান ওয়েলকাম টু ইএল আমরা নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি এডুলেকচার বিড়ি পরিবার পক্ষ থেকে সিরিজটা হচ্ছে টেস্ট পেপারের সমাধান টেস্ট পেপারের সমাধান দিব আমরা প্রায় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে দেওয়ার চেষ্টা করব আমরা জানি না আসলে কতটুকু দিতে পারবো বাট আমরা সিরিয়ালে প্রতিদিন ভিডিও দিতেই থাকবো তোমাদের জন্য তো প্রথম যে ভিডিওটা আজকে থাকতেছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের উপরে তো আমরা পদার্থবিজ্ঞানের ঢাকা কলেজে ব্যাকটপ থেকে যেই প্রশ্নটা আসছে সেটা সমাধান দিচ্ছি যেহেতু এটা প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের আমরা সমাধান দিচ্ছি তো এরকম আমরা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ বিভিন্ন কলেজে ক্যাডেট কলেজে এবং সরকারি কলেজে ঠিক আছে এছাড়াও বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলোকে আমরা সমাধান করব অর্থাৎ টেস্ট পেপারে যা যা আছে সেগুলোকে আমরা টপিক ওয়াইজ সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবা তোমার ফ্রেন্ডদেরকে বলবা তারাও যারা আমাদের ভিডিওগুলো দেখে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকেও বলবা ইভেন তোমরা যারা নিয়মিত ওয়াইফাই দিয়ে ভিডিও দেখতে পারো না তারা চাইলে ডাউনলোড করে রাখতে পারো যাতে পরে দেখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো হ্যাঁ তোমরা যেটা করবা আমি যখন করাবো বা অন্য স্যাররা যখন ক্লাস নেবেন তোমরা যেটা করবা সিম্পলি এগুলো খাতায় লিখে ফেলবা প্রশ্ন সহকারে উত্তর খাতায় লিখে ফেলবা তাহলে যেটা হবে পরে খাতাটা উল্টেলে হচ্ছে আর ভিডিও দেখার প্রয়োজন হয়তো হবে না ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা কি পেয়ে যাবা সাথে নোটিফিকেশন বাটনেও ক্লিক করে রাখতে পারো তো আমরা ঢাকা কলেজের এই প্রশ্নটাতে আমরা দেখতেছি যে একটা উদ্দীপক দেওয়া আছে সেখানে একটা চিত্র আছে উদ্দীপক পর্ব আমরা তার আগে আমরা চিত্রটা একটু দেখি চিত্র হচ্ছে যে দুইটা অক্ষ আছে একটা হচ্ছে এক সক্ষ এবং একটা ওয়াই অক্ষ এই এক সক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে ওয়াই অক্ষ বরাবর অ্যাল ভেক্টর দেওয়া আছে আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে পি ভেক্টর ঠিক আছে আর এই পয়েন্টে পি ভেক্টর বলছে আর এখানে একটা আর দেওয়া আছে এখন এখানে একটা ঘুম্যমান কিছু একটা দেখানোর চেষ্টা করতেছে যেটা এই আর এর সাথে কোণ তৈরি করছে এবং সেই ঘূর্ণায়মান বস্তুটারকে বস্তুটার যেই এটা টোটাল এই এখানকার যে ডিস্টেন্স এটাকে ক্যাপিটাল আর বলা হচ্ছে আর এটাকে স্মল আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে এই যে এতটুকু ঠিক আছে আর পি ভেক্টর যেটা এটা আসলে ওই বস্তুটার যে বস্তুটা ঘুরতেছে তার রৌখিক বর আর অ্যালটা হচ্ছে যে তার কৌণিক বর আর আর হচ্ছে যে পথে সে ঘুরতেছে ওই পথের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস ঠিক আছে তাহলে আমরা আর ভেক্টর এল ভেক্টর এবং পি ভেক্টরের পরিচয় পেয়ে গেলাম এছাড়া উদ্দীপক আমাদেরকে বলতেছে এখানে বস্তুর বড় হচ্ছে ফাইভ কেজি এম ইকুয়াল টু ফাইভ কেজি বি ইকুয়াল টু টু বি কি আমরা একটু পরে বুঝতে পারবো আর আর ভেক্টরের মান দেওয়া আছে এত মিটার এত মানে হচ্ছে যে আই টু পি মাইনাস টু জে টু পি প্লাস বি কে টু পি যেখানে বি হচ্ছে যে আসলে এই যে এটা এ এ বিটা হচ্ছে যে এখানে যাবে ঠিক আছে তারপরে এটা হচ্ছে এত মিটার আর ব্যাগ দেওয়া আছে বস্তু যেটা ঘুরতেছে তার ব্যাগ হচ্ছে টু আই টু পি মাইনাস ফোর জে টু পি +2 k2p মিটার পার সেকেন্ড এখানে i2p j2p এবং k2p হচ্ছে যে আসলে x y z অক্ষ বরাবর একক ভেক্টর x y অক্ষ বরাবর একক ভেক্টর যেটা তোমরা ব্যাক টু চ্যাপ্টার পড়লে তখন বিস্তারিত যখন প্রভা বইয়ের বেসিক যখন ক্লিয়ার হবে তখন বুঝতে পারবে এটা তো আমরা এখন প্রশ্নগুলো দেখতে চাই প্রশ্নে কি বলা আছে প্রশ্ন বলা আছে নাল ভেক্টর কাকে বলে তো আমরা বলে ফেলতে চাই নাল ভেক্টর হচ্ছে ঐ সকল ভেক্টর যেই সকল ভেক্টরের মান হচ্ছে শূন্য অর্থাৎ যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে নাল ভেক্টর বলা হয় তারপর প্রশ্ন করছে বৈদ্যুতিক পাখার কৌণিক ভরবেগ এর দিক ব্যাখ্যা করো কৌণিক ভরবেগের দিক ব্যাখ্যা করতে বলছে বৈদ্যুতিক পাখার কৌণিক ভরবেগের দিক ব্যাখ্যা করতে বলছে কৌণিক ভরবেগ না কৌণিক ভরবেগের দিক তাহলে আমরা মনে করি যে এটা একটা বৈদ্যুতিক পাখা এভাবে ঘুরতেছে হ্যাঁ তো ঘোরার সময় বৈদ্যুতিক পাখা ঘড়ির কাটার বিপরীত দিয়ে ঘুরে তোমরা প্রয়োজনে আমাদের যেই বাসায় যে সিলিং ফ্যান আছে সেটার সুইচ দিয়ে দেখতে পারো যে সেটা কিন্তু এভাবে ঘুরে তো এভাবে যদি ঘুরে তাহলে সে যে পাখাটা মনে করি যে আমি পাখার পাখার এটা হচ্ছে যে এইটা সেন্টার মানে এখানে আছে ডানের মধ্যে তো সে এই এটা হচ্ছে তার একটা ডানা এটা হচ্ছে তার একটা ডানা হ্যাঁ এই ডানা নিয়ে সে ঘুরতেছে এই যে ঘুরে তো এই ডানার আমরা মনে করলাম যে দূরত্ব যেটা হ্যাঁ দৈর্ঘ্য যেটা সেটা আমরা মনে করলাম যে আর ঠিক আছে তো যেহেতু এটা একটা দূরত্ব এটাকে আমরা ব্যাক্টর দিয়ে প্রকাশ করতে পারি আর ব্যাক্টর আর সেই যেই ঘুরতেছে এই ঘুরার এখানে একটা কি আছে রৈখিক ভর ব্যাগ আছে তো আমি এই পাখার এই পাখার রৈখিক ভর ব্যাগ যেটা সেটাকে পি মনে করলাম তাহলে দেখো এই যে পিটাকে আমি এভাবে বাঁকা দেখতেছি বাট এটা যদি আমি সরল রেখা মনে করি তাহলে আমার হয় এরকম যে পি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আমার আর ঠিক আছে এটা হচ্ছে আমার আর ঠিক আছে তাহলে এটা হচ্ছে পি ব্যাক্টর এটা হচ্ছে আর ব্যাক্টর এখন আমরা রৈখিক ভর ব্যাগ থেকে কৌণিক ভর ব্যাগ বের করার একটা নিয়ম আছে নিয়মটা তোমাদের বইতে দেওয়া আছে সেটা হচ্ছে টু ক্রস ক্রস অফ মানে এবং প্রোডাক্ট আমরা ভেক্টর পেয়ে যাব অর্থাৎ কৌণিক ভর ব্যাগ পেয়ে যাব। তো কনিক ভরবেগের এখন দিক এই ব্যাক্টর ব্যাক্টরের যেই ক্রস গুণন সেখান থেকে আমরা বের করতে পারবো ব্যাক্টরের ক্রস গুণন অনুসারে এটা হচ্ছে যে আমরা তোমরা দেখো ভালো করে এটা কিন্তু এদিকে ঘুরতেছে ঠিক আছে তাহলে আমার এই আর ক্রস পি এই যে দিয়ে দেখো এটার তোমরা নিশ্চয়ই জানো যে সেটা কোন দিয়ে কাজ করবে সেটা এই লম্ব বরাবর এদিকে কাজ করবে অর্থাৎ এখানে তো এখানে আমরা সেটাকে আহ এদিকে দেখাতে পারতেছি না অর্থাৎ বোর্ড থেকে তোমাদের দিকে দেখাতে পারতেছি না এই জন্য আমরা নিচের দিকে দেখালাম অর্থাৎ এলের মান নিচের দিয়ে কাজ করবে অ্যাল হচ্ছে কি কৌণিক ভরবেগ দিক দিকে কাজ করবে অর্থাৎ বোর্ড থেকে তোমাদের দিকে এটা যদি একটা বৈদ্যুতিক পাখা এভাবে ঘুরে তাহলে সেটা তোমাদের দিকে যাবে ঠিক আছে তাহলে বৈদ্যুতিক পাখা তো বাঁচতে হবে এইভাবে ঘুরে এভাবে ঘুরে কারণ এটা তো এই ছাদ ছাদের সাথে লাগানো থাকে ঠিক আছে সেলিংয়ের এর সাথে লাগানো থাকে তো এভাবে যদি ঘুরে তাহলে সেটা নিচের দিকে কাজ করবে ঠিক আছে আর যদি ঠিক এভাবে ঘুরে তোমাদের দিকে কাজ করবে তাহলে সেটা ঘুরার ঘুরতেছে কিভাবে কীভাবে সেটার উপর নির্ভর করে এই ঘুরার উপরে কিন্তু আমি আর একটা ট্রিটেল আর তোমরা যদি সেটা দেখে থাকো তাহলে হয়তো ভালো করে বুঝবা অর্থাৎ সে যদি এভাবে ঘুরে তাহলে এদিকে যাবে এটা একটা স্ক্রুর মতো হ্যাঁ আমরা স্ক্রুর সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে একটা স্ক্রুকে যদি তুমি এভাবে ঘুরেও দেখো তো খেয়াল করো একটা পানির ট্যাপকে যদি এভাবে করে ঘুরে কোন দিকে যাবে এদিকে যাবে ঠিক আছে পানির ট্যাপটা বের হবে খুলবে ঠিক আছে পানির ট্যাপ খুলবে মানে কোন দিকে যাবে এদিকে যাবে সো কৌণিক ভরবেগ বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে কি হবে যদি এভাবে ঘুরে তোমার দিকে যাবে আর যদি এভাবে এভাবে সাড়ে সাথে লেগে ঘুরে হ্যাঁ তাহলে নিচের দিকে যাবে ঠিক আছে এ হচ্ছে যে এটার আনসার হ্যাঁ যে কৌণিক ভরবেগের দিক ব্যাখ্যা করলাম আমরা এটার আনসার তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো এভাবে ফিগার ড্র করেও লিখে নিতে পারো তারপরের প্রশ্ন হচ্ছে যে বস্তুটির কৌণিক বরবেগের মান নির্ণয় করো এই বস্তুর কৌণিক বরবেগের মান এখন আমরা নির্ণয় করব তো কৌণিক বর্বেগ নির্ণয় করতে হলে আমাদেরকে লিখতে হবে এল ইকুইল টু আর ক্রস আর ক্রস পি ঠিক আছে আর ক্রস পি বের করতে হবে তাহলে আর ভেক্টর আমরা জানি অলরেডি আর ভেক্টর অলরেডি আমরা জানি বাট আমরা পি ভেক্টর কত সেটা কিন্তু আমরা জানি না তাহলে আমরা পি ভেক্টরটাকে আগে বের করে নিই তো পি হচ্ছে রৌখিক রৈখিক বরবেগ আমরা জানি যে রৌখিক বর ব্যাগ ইকুয়াল টু এম এখানে কিন্তু আমাদের বি ভেক্টর দেওয়া আছে সো আমরা এম এর মানও জানি এর মান হচ্ছে পাঁচ কেজি সো আমরা পাঁচ লিখবো শুধুমাত্র পাঁচ লিখবো আর এখান থেকে ভি এর মানটাকে লিখে দিব টু আই টু আই টু পি মাইনাস ফোর জে টু পি প্লাস টু কে টুপি ঠিক আছে এই যে পি mv টু এম ভি এই যে এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি দশ আই টুপি মাইনাস বিশ জে টু প্লাস দশ কে টু এখন আমরা এই পি এর সাথে এই আর ভ্যাক্টরকে কী করব ক্রস গুণফল ফল তো ক্রস গুণের জন্য আমাদের এখানে অলরেডি আর আর মান আমাদের দেওয়া আছে আর এর মান কত দাও আছে আর মান দেওয়া আছে যে আই ভেক্টর মাইনাস টু জে ভেক্টর প্লাস বি কে ভেক্টর তো বি এর মানে আমাদেরকে আবার দুই বলে দেওয়া আছে এই যে এর মান দুই বলে দেওয়া আছে সো আমরা লিখবো যে আই মাইনাস টু জে প্লাস টু কে ঠিক আছে আমরা এখানে এটাকে এখন এখানে ক্রস গুণের জন্য লিখে দিব ক্রস গুণ বের করার জন্য যেটা করতে হয় প্রথমে আই যে কে কে লিখবা লিখার পরে যেটা করবা এই এর যে সহক আয়ের যে সহক সেটা এখানে লিখবা জের সহগ এখানে নিতে হবে যদি মাইনাস থাকে মাইনাস সহকারে নিতে হবে নেওয়ার পরে তুমি লিখবা যে আই ইনটু আয় যখন লিখবা আয় যখন ইনটু করে লিখবা তখন এই দুইটাকে আগে গুণ করবা অর্থাৎ দুই মাইনাস মাইনাস দুই ঠিক আছে তারপর একটা মাইনাস দিবে অটো সূত্রের মাইনাস এটা তারপর এই দুইটাকে গুণ করবা এইভাবে প্রথমে গুণ এইভাবে তারপরে গুণ হচ্ছে এইভাবে এভাবে গুণ করলে আমাদের আসে মাইনাস টোয়েন্টি ইন্টু টু মাইনাস টোয়েন্টি ইন্টু কত টু ঠিক আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিই এটাকে সেকেন্ড প্যাকেট দেই তাহলে আমাদের জন্য সুবিধা হয় এখানে এটাকে আমরা ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখি মাইনাস টুটাকে এবারে তোমরা কি করবা যে একটা মাইনাস জে দিবা ঠিক আছে মাইনাস যে দিয়ে আবার সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট দিয়ে এবার জে কে জেকে আমরা রাখবো যখন তখন আচ্ছা আগে আবারও বলি যখন আই কে রাখবো আই কে যখন আই আয় আয়ের পোষণ যখন গুণ করব তখন এরা বাদ যাবে আয়ের পাশে যারা আছে তারা বাদ যাবে আয়ের পাশে এরা আছে এরা বাদ যাবে আর গুণ হবে এরা এখন জেকে যখন নিব তখন জে এর পাশে কি আছে এ যে এটা আছে আর এটা আছে জে এর পাশে দুই পাশে আর এখানে আছে এই যে এটা এইগুলো বাদ যাবে ঠিক আছে এটা এটা এবং এটা বাদ যাবে আর বাকি যারা আছে তাদেরকে আগের মতো করে গুণ অর্থাৎ এখন এই ওয়ানের সাথে টেন এর গুণ হবে তাহলে হবে যে ওয়ান ইন্টু টেন মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ হবে অর্থাৎ টেন ইন্টু টু ঠিক আছে টেন ইন্টু টু এবারে প্লাস কে নিব প্লাস কে নিয়ে একই রকম কে এর পাশে যারা আছে তারা বাদ যাবে কে এর পাশে এরা আছে বাদ যাবে আর এদিকে আছে এরা এরা বাদ যাবে এবারে এই চারজনের মধ্যে গুণ হবে প্রথমে ওয়ান ইন্টু মাইনাস টেন ওয়ান ইন্টু সরি মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি এই যে যে আমরা যখন কে নিব তখন এটা বাদ এটা বাদ আর এটা বাদ তখন ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি আর আবার মাইনাস দিয়ে টেন ইন্টু মাইনাস টু টেন ইন্টু মাইনাস টু ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কিসের মান ক্রস গুণফলের মান ঠিক আছে তো আমরা এটাকে কাজ করবো এখন এটাকে তুমি এবার কাজ করো সিম্পলি কাজ করলে যেটা পাবা কাজ করলে বাবা টোয়েন্টি আই প্লাস টেন জে আর এটা কাটা যাবে ঠিক আছে এটা কাটা যাবে এখন দেখো আমাদের এই এল ভ্যাক্টরের আলটিমেট মান হলো এটা ঠিক আছে এল ভ্যাক্টর অর্থাৎ কৌণিক ভর ব্যাগের এটা হচ্ছে যে ব্যাক্টর মান ঠিক আছে বাট আমাদেরকে ব্যাক্টর মান বের করতে বল না আমাদেরকে বের করতে বলছে কি বস্তুটির কৌণিক বর ব্যাগের মান নির্ণয় করো তো এটা হচ্ছে ব্যাক্টর ফর্ম আমাদেরকে ব্যাক্টর ফর্ম থেকে এটার মান বের করতে হবে অর্থাৎ কৌণিক বর ব্যাগের কৌণিক বর ব্যাগের মান বের করতে হবে তো কোনো ব্যাক্টরের মান বের করার সূত্র হচ্ছে যে আগে রুটোবাদ দিয়ে দিবা রুটোবাদ দিয়ে ওই ব্যাক্টরের মধ্যে যে সহগগুলো আছে এগুলোর মাইনাস সহকারে নিয়ে স্কোয়ার করে যোগ করে দিবা সহগগুলোর সহগগুলোকে মাইনাস থাকলে সেটা সহকারে নিয়ে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে এটার স্কোয়ার করলাম একইভাবে এটারও স্কোয়ার করলাম করে এই যে যোগ করে দিলাম রুটোবার ভেতরে ঠিক আছে এটা আশা করি তোমরা জানো যে কীভাবে মান ব্যাক্টরের মান বের করতে হয় দেন আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ফোর জিরো জিরো প্লাস হান্ড্রেড অর্থাৎ দুটো এখানে ইউনিট হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড তাহলে কোনিক ভরবেগের মান কত হলো রুটু ফাইভ হান্ড্রেড কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে আমাদের বস্তুটির কৌনিক ভরবেগের মান বের করে দেখাইলাম পরের প্রশ্ন বলছে যে আর ও পি মানে এখানের যে আমাদের আর সেই আটটা ঠিক আছে আর এর মান তো আমরা অলরেডি জানি এই যে আমরা আর মানে এখান থেকে পেয়ে যাবো এবং পি এর কথা বলছে পি হচ্ছে যে এই যে এটা ঠিক আছে বা এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের পি আর ও পি পরস্পর লম্ব ও সমান্তরাল হলে বি এর মানের কি রূপ পরিবর্তন হবে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে তাহলে আর এবং পি আর এবং পি এই দুজন যদি পরস্পর লম্ব ও সমান্তরাল হয় প্রথমে যদি লম্ব হয় তারপর যদি সমান্তরাল হয় তাহলে বি এর মান কি রকম হবে আমাদেরকে সেটা দেখাইতে বলছে তো আমরা এখন নিশ্চয়ই তোমরা দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কিভাবে এম এর মান বা বি করতে হয় আর দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে কিভাবে এম এর মান বা বের বি তোমরা নিশ্চয়ই অঙ্ক করছি আমরা এখন সেটাই করে এটাকে দেখাবো তাহলে আমরা প্রথমে লম্বের জন্য হবে আর ডট পি লম্বের জন্য কি হবে আর ডট পি আরও পি পরস্পর লম্ব তখন হবে যে আর ডট পি হবে লম্বের ক্ষেত্রে এটা কি হবে জিরো হবে তোমরা জানো যে আর ডট পি টু কি হবে জিরো হবে তো আমরা এখন আর এর মানটাকে এখানে বসাচ্ছি তোমরা দেখো আর এর মান হচ্ছে কত আই মাইনাস টু জে প্লাস বি কে এখন আমরা বিয়ের মান আর টু বসাবো না কারণ আমাদেরকে বলছে যে লম্ব সমান্তরাল হলে বিয়ের মানের কীরূপ পরিবর্তন হবে মানে বিয়ের মান এখন পরিবর্তন হবে সো বিয়ের মান আর এটা বসাবো না মানে লম্বা এবং সমান্তরালের ক্ষেত্রে বিয়ের মান হবে আমরা যেহেতু দেখাবো সেই জন্য আমরা আর এখানে বিয়ের মান লিখব না ডট দিয়ে আমাদের পি পি হচ্ছে কত প্লাস টেন কে ঠিক আছে এই দুইটা আমাদেরকে ডট গুণন করলে কি হবে জিরো হবে অর্থাৎ আর ডট পি টু কত জিরো এবার আমরা এই দুইটাকে ডট গুণন করবো ডট গুণন নিয়ম হচ্ছে যে আয়ের সাথে আয়ের সহক গুণ করব যোগ জের সাথে জের সহগ গুণ করব। যোগ কের সাথে কে এর সহগ গুণ করব। তা আমাদের এখানে আয়ের সহগ হচ্ছে ওয়ান আর এখানে আয়ের সহগ হচ্ছে টেন গুণ করব। যোগ জের সাথে জের সহগ গুণ গুণ করবো জের সাথে জের সহগ কি করব গুণ করব। দেন আবার যোগ কের সাথে কে এর সহগ গুণ করবে এর সহগ এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে টেন ইকুয়াল টু কত হবে জিরো দেন এখানে আসতেছে টেন টেন বি ইকুল টু মাইনাস ফিফটি সো বি টু কত দাঁড়াচ্ছে আমাদের বি ইকুয়াল টু মাইনাস ফাইভ দাঁড়াচ্ছে বি টু কত আসলো মাইনাস ফাইভ অর্থাৎ লম্বের ক্ষেত্রে বি এর মানে আসতেছে আমাদের মাইনাস ফাইভ এবার এই আর এবং পি পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে এদের ক্রস গুণফল শূন্য হবে ক্রস গুণফল শূন্য হবে অর্থাৎ আর ক্রস পি কিন্তু কত হবে শূন্য হবে তো ক্রস গুণফল কেমনে করতে হয় একটু আগে আমরা দেখাইছিলাম একইভাবে আমরা এটাকেও কি করে ফেলবো ক্রস গুণফল করব কিন্তু আগের ক্ষেত্রে আমরা আর এর বসানোর সময় আর বসানোর সময় আমরা এখানে বিয়ের এর জায়গায় টু লিখেছিলাম বেট বাট এখন আমরা বিয়ের এর জায়গায় টু লিখতে পারবো না আমাদেরকে বি এর মান উল্টা বের করে দেখাইতে হবে ঠিক আছে সো আমরা বি রেখে দিব এই প্রথমে আই তারপর যে তারপর কে তাহলে আর থেকে আই জে এবং কে এর সহগকে আমরা এখানে বসালাম একইভাবে আমরা পি থেকে আই যে এবং কের সবগুলোকে এখানে বসাবো টেন মাইনাস টোয়েন্টি আবার টেন এই দুইটাকে ঠিক আগের মতো আমরা কাজ করবো কাজ করলে আমরা যেটা পাবো আয়কে ইনটু আকারে রাখবো রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কাজ করবো কাজ করলে আয়ের পাশে যারা আছে তারা বাদ যাবে এরা এরা বাদ যাবে এখান থেকে এটা গুণ এটা অর্থাৎ মাইনাস টোয়েন্টু মাইনাস টুয়েন্টু টেন তারপরে মাইনাস দিয়ে এটা সূত্রের মাইনাস মাইনাস দিয়ে আমাদেরকে করতে হবে মাইনাস টোয়েন্টি ইন্টু এখানে এটাকে আমরা যখন কাজ করি তখন দেখো এখানে কিন্তু এই অংশটা শূন্য হয়ে যায় এই অংশ যেহেতু শূন্য হচ্ছে ডট শূন্য শূন্য মানে সো আর বাকি বাকি এই এই অংশটা অংশটা যখন থাকে তখন দেখো এখানে আমরা লিখতে পারি এই যে প্লাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ টোয়েন্টি বি মাইনাস টোয়েন্টি টোয়েন্টি বি মাইনাস টোয়েন্টি আর এখানে এই অংশটা থেকে আমরা যদি মাইনাস জে কে প্লাস যে দেখি অর্থাৎ মাইনাস কমন নিয়ে নিই এখান থেকে তখন আমরা দেখো এখানে প্লাস লিখছি হ্যাঁ যদি আমরা এই মাইনাসটাকে প্লাস লিখি তাহলে এটা আগে চলে আসবে প্লাস আকারে মাইনাস এটা হবে অর্থাৎ টেন বি মাইনাস টেন টেন বি মাইনাস টেন তোমরা এটা কাজটা খাতায় করে দেখতে পারো ইন্টু জে ঠিক আছে সো আমাদের এই এটা টোটাল এটার মান আসছে কত এই যে এটা বাট আমাদের যেহেতু সমান্তরাল তো সমান্তরালের ক্ষেত্রে আমাদের সমান্তরালের যে ক্রস গুণ ফল সেটার মান কত হতে হবে শূন্য হতে হতে হবে সো এটাই কিন্তু কত শূন্য সুতরাং আমরা লিখব আমরা আয়ের এবং জের সহক গুলোকে যদি আমরা সমীকৃত করি আয়ের সক এবং জের সহক সমীকিত করলে আয়ের সহক ও জে এর সহককে করে পাই তোমরা লিখবা আয়ের সহক ও যে এর সহককে সমীকৃত করলে এই যে সহক ইকুয়াল টু জিরো সহক ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে আয়ের সহগ ইকুয়াল টু জিরো আবার জের সহগ ইকুয়াল টু কত হবে জিরো হবে সো এটা হচ্ছে যে আয়ের সহগ ইকুয়াল টু জিরো আর এখানে হবে যে জের সহগ ইকুয়াল টু জিরো তো তুমি এখানে দেখো বিয়ের মান বের করে দেখো ওয়ান আসবে এখানেও তুমি বিয়ের মান বের করো ওয়ান আসবে আমাদেরকে প্রশ্নে বলছিল আর এবং পি যদি পরস্পর লম্বা এবং সমান্তরাল হয় তাহলে বিয়ের মানের কীরূপ পরিবর্তন হবে বিয়ের মান বের করতে বলে নাই বিয়ের মানের পরিবর্তনটা বের করতে বলছে সো পরিবর্তনকে আমরা যদি দেখাতে চাই তাহলে আমরা লিখব আর যদি তুমি এটা মানে পরিবর্তন আর কি তাহলে এই মাইনাস ফাইভ থেকে যদি ওয়ান কে বিয়োগ করি তাহলে কিন্তু মাইনাস সিক্স আসে তুমি দেখো বাট আমরা পজিটিভ আকারে দেখাতে চাইলে কিন্তু কত আসে প্লাস সিক্স সো আমরা পজিটিভ আকারে দেখাবো নেগেটিভ আকারে দেখাবো না সো বিয়ের মানের পরিবর্তন হচ্ছে সিক্স এই কথাটাই তুমি লাস্টে লিখে দিবে এই যে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও ঠিক আছে তো তোমরা মতামত দিবা যে বিয়ের মানের পরিবর্তন হবে ছয় ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই অঙ্কটা করতে গিয়ে অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি আমরা ব্যাগটরের ডট শিখছি ক্রস গুণন শিখছি আমরা কীভাবে ক্রস গুণনের দিক নির্ণয় করতে হয় সেটা শিখছি আমরা কণিক বর ব্যাগের কীভাবে দিক নির্ণয় করতে হয় সেটা শিখছি তারপরে কীভাবে ক্রস কাজটা করতে হয় সেটা আমরা শিখলাম সো আমরা আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই উপকৃত হয়েছ ভিডিও একটু বড়ো হয়ে সেই সেজন্য আমি দুঃখিত পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে লাইক দিতে পারো আজকে চলে আসছি আল্লাহ হাফেজ টাটা